Ali, তুমি বিবাহ করবে? তুমি বিবাহ করবে বলছে আমাকে, আমাকে তুমি পছন্দ করেছেন ফাতিমার সঙ্গে বিবাহ দিবেন বলছে আমি তোমাকে জামাই বানাবো বলছে আমার কাছে কি আছে আমি তো একটা গরীব তো বলছে না 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 তুমি গরীব কেন হবে তোমার ঈমান তো তাজা তোমার ঈমান তুমি 100 তে পাওয়ারফুল আমি তোমাকে আমার জামাই বানাবো তুমি আমার মেয়ের সঙ্গী হবে আমি তোমাকে জামাই বানাবো এবার বলছে জামাই যে বানাবে তো তোমাকে কিছু মোহর দিতে হবে আলী বলছে আমি কোথায় মোহর পাবো কিছু তো আমাকে নাই না 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 লাগবে লাগবে তোমাকে মোহর দিতে হবে সুসা বলছেন যাও বাড়ি যাও বাড়ি গিয়ে তোমার ওই পা আপনা কিনা বর্ণটা আজন যুদ্ধ করার যে পোশাকটা আছে ওটা তুমি নিয়ে এসো দিয়ে এসে তুমি বিবাহ করো বাড়ি গেলেন বাড়ি গিয়ে এসে ওই আপনার কিনা ওই বর্ণটা 480 দিরহামের একটা বর্ণ ওই বর্ণটা নিয়ে এসে আল্লাহর কাছে যে বললেন না এটা আমার চয়েস করলেন একজন আলীকে তিনি অত টাকা বলার নই যার বাড়িতে উঠা বসা খাওয়া দাওয়া তাকে আল্লাহর রাসূল চয়েস করলেন বিবাহ দিয়ে দিলেন আর আমরা কি ছেলে দেখছি এই ছেলে কি করে নামাজের ধার ধারে না সুদখোর না ঘুষখোর ধার ধারে না মেয়ে দিয়ে দিব বাড়ি কেমন আছে চার চাকা আছে কিনা এ লিখে দিচ্ছি আর ওই মেয়েটা সুখ পাচ্ছে না এটা কত বড় ভুল করছেন তাহলে মেয়ে দেখে ছেলে আপনি দেখলেন এবার যুবক তুমি বিবাহ করবে এবার বিবাহ করছো তুমি তোমাকে ভালো করে পড়াতে হবে কি বলছিলাম যে আপনি মেয়ে দেখতে যাবেন আপনার ছেলেকে আপনি পাঠাবেন অন্য কাউকে না প্রয়োজনে মা বোনকে পাঠাবেন তার চারিত্রিক তার গুণাগুলি দেখে আপনাকে বলে শেয়ার করে দেবে কিন্তু আমরা দুর্ভাগ্যজনক 10 জন 5 জন 8 জন করে যাচ্ছি এটা কখনোই আপনার করা যাবে না এবার আপনি দিয়ে দিবেন দিয়ে দিতে গিয়ে আপনি মোহর বাঁধবেন এই ভালো করে কান লাগাবেন আল্লাহ বলে ওয়াতুন নিসা সাদাকাতিন নামিলা যে বিবাহ করবে খুশি মনে মোহর দাও খুশির মোহর কে কে দিয়েছেন আচ্ছা বিয়ে কে করেছেন করেছেন হাত তুলেন তো একজন করেছেন বাকি কেউ করেননি মাশাআল্লাহ সবাই করেছেন মনে করছে মুনি সাহেব দাড়ি কাড়ি পেকে আছে ও তো অত ধরে করে লিয়েছে অনেকে আছে ভাই করেও না আছে না নাই আছে এরকম বিয়ে করেছেন আচ্ছা মোহর দিয়েছেন তো জি একটা লোক বুঝলেন বয়স্ক টাইপের হয়ে গেছে তো ওর স্ত্রীটা বলছে বা রোজ খালি বুঝায় হাজি হার মোহরটা দিবা না জি হার মোহরটা তুমি দিবা না জি তো মোহর কি দিবে ঘোড়ার ডিম মোহর দিবে তো উ প্রাইলাইসিস হয়ে গেছে তো এরপরে ওই স্ত্রী কোচে হাজি হার মোহরটা তুমি দিলা না তখন উ প্রাইলাইসিসের ওই মুখ ঘুরিয়ে বোঝা দিবা না দিবা খা খা হাজি তুমি মুহূর্তে বসেছো মোহরটা দিবা কি দিবে না এটা নিয়ে তো আলোচনা করো তো বলছে আর থাম আমি এখানে দিব ওটা চিন্তাই করিস না শেষ বয়সের মরতে যাচ্ছে ওর সময় আপনি মোহর ও চিকু জুটাতে পারছে না অথচ আপনার ছেলে পালসার গাড়ি আর আপনার স্কর্পিও গাড়ি নিয়ে চারখান পাঁচখান করে গাড়ি নিয়ে যাচ্ছে আর নিয়ে যে আপনার বিয়ে করতে যাচ্ছে মোহর কতটি যেই টাকাটা 20,000 টাকা ও গাড়িতে খরচ করেছে মোহরের বেলায় বলছেন কটি 1,000 টাকা তো 5,000 টাকা বাড়ি করতে হারে বোকা মোহরটা যে গুরুত্বপূর্ণ কিন্তু না মোহর কম আবার যৌতুক নিচ্ছে মেয়ের বাপ খালি কপাল ঠুকছে যে মেয়ে জন্ম দিয়ে কি করেছি মেয়ে জন্ম দিয়ে যে আমি কি করেছি তা আল্লাহ ভালো জানে তো এখন এমন হয়ে গেছে যে বিয়ে দিতে গিয়ে মেয়েদের টেনশন বাপের হয় না হয় জমি জায়গা বিক্রি করতে হয় অনেক বাপকে অথচ আল্লাহ বললেন যে বিয়ে করবে সে টাকা দিয়ে এসো মোহরটা দিয়ে এসে তুমি নিয়ে এসো বউকে তো পাল্টা আবার বলছে মেয়ের বাপকে কতটি দিবা তোমার বেটা তোমার মেয়েকে তোমার জামাইকে কতটি দিবা নালায়েক জাহেল কোথাকার অথচ আল্লাহ বলছেন তুমি টাকা খরচ করে নিয়ে এসে তুমি বিয়ে করো আর আজকে আমরা মেয়ে বাপের উপরে গলা ধরে আমরা কি করছি টাকা এই যৌতুক বলছে না কোন বলছে না এগুলো আমরা আত্মসাৎ করছি তওবা করেন আপনি হিজড়ার পরিচয় দিয়েন না আপনি বীর পুরুষ আপনি বিয়ে করতে পারবেন না আল রাসূল বলছেন ইয়া মাশা আসসাবা বিমান ইস্তাদামুকুমুল বা ফালিয়াতা জাওয়াজ হে যুবক দল তুমি বিবাহ করো তোমার যৌবন ভরপুর হয়ে গেছে তুমি আদালত করতে পারবে তুমি খাওয়াতে পারবে তাহলে সে তুমি বিবাহ করো নচেত করিও না মেয়ের বাপকে চুপ আপ চাপিয়ে দিও না অথচ আমরা চাপিয়ে দিচ্ছি কি পণ সঙ্গীতের মধ্যে শুনুন বিয়ে মানে পণের টাকা বিয়ে মানে পণের টাকা দিতে হয়
রে ভাই নইলে ছেলে পাওয়া তাই এখন জামানা সামনে এলো ভাই এখন জামানা সামনে এলো ভাই হাতের কানের গলার মালা এটাই তো দিতে হবে নইলে মেয়ে কেমন করে শ্বশুর বাড়িতে যাবে তাই আন্টি ভরিয়ার মোটর সাইকেল জামাই বাবুর চাই এতে মনে কিছু করো না ভাই তার সাথে আবার খাট পালন যদি তো সুখ চাই বিয়ে মানে পনের টাকা বিয়ে মানে পনের টাকা দিতে হবে ভাই নইলে ছেলে পাওয়া তাই এখন জামানা সামনে এলো ভাই কথা শেষে বাপু বসে চিন্তা করে বরযাত্রী আপনি গেলেন দেখেন আপনার মেয়ে আপনার স্ত্রী বরযাত্রী না গেছে তোমার পেট ভাত হজম হয়নি যাবে কোথায় বললেন আপনি বরযাত্রী কে বলেছে আপনাকে বরযাত্রী সিস্টেম চালু করার কেন করবেন আর দশজন মিলে যা গেলেন মেয়ে একটাও নিয়ে যাবে না
ছেলেরা আট দশজন যাবেন, সংক্ষেপে বিয়েছে আসবেন, মেয়ের বাপের গলাবাজি করে না, মেহমান কয়টা যায়, একশোটা মেহমান যায় মেয়ের বাড়িতে খেতে, কজন যায়, আট দশজন গেলেন, বিয়েটা সংক্ষিপ্তভাবে বিয়েটা দিয়ে দিলেন, নগদ মোহর দিলেন, না পারলে আপনি বলে দেন, আপনি বাকি তো করেন কোনো সমস্যা নাই, কিন্তু আপনি দেওয়ার চেষ্টা করেন, কারণ নবী মুসা আট বছর ধরে তার মোহর আদায় করেছেন, এটা আপনিও পারবেন আপনি আপনার ঔকাত অনুযায়ী, কিন্তু আপনি মোহরটাকে এমন করেছেন, বিয়েটাকে এমন করে সাজাতে রং আর ঢং করে এমনভাবে আপনি বিয়েটাকে সাজাচ্ছেন যে বলার কথা নাই, অথচ রাবিয়া বিয়ে করতে যাচ্ছেন তো বলছে আল্লাহ পাঠিয়েছে বিয়ে করতে, কে পাঠিয়েছে গো, আল্লাহ রাসূল পাঠিয়েছে, ও রাবিয়া আল্লাহ রাসূল পাঠিয়েছে, তখন ওই বাড়ির মালিক মেয়ের বাপ তার ভাইকে দাদাকে বলছে ভাই দাদা আয় তো, এ ভাবি যাই, তিন চারটা লোককে ডাকলে, ডাকার পর এই তোরা সাক্ষী থাক আমার মেয়েটাকে দিলাম এই ছেলেটার হাতে, দিল ছেলেটা মেয়েটাকে নিয়ে বাড়ি চলে গেল। আচ্ছা বলেন খুতবা হলো, কান লাগাচ্ছেন কথা, খুতবা হয়েছে, হয়েছে, হ্যাঁ হয়েছে, ওই হলো খুতবা হয়েছে, হয়নি, মেয়েটাকে বললো না ওয়ে তোরা সাক্ষী থাক, মেয়েটাকে দিলাম নিয়ে বাড়ি চলে যাও, বাড়ি চলে গেলেন। আচ্ছা দুল বিজি ছিল কি বদি ছিল, ছিল না, খালি এমনি এমনি লাগছে বলছেন, ছিল না, বিয়েটা হয়ে গেল। আচ্ছা এবার রাবিয়ার মন খারাপ, বিয়ে তো হলো যে মোহরটা কিছু দিতে পারলো না, আল্লাহ বলছে হ্যাঁ রে বিয়েটা দিয়ে দিলাম, তো কী হলো তোর আবার মন ভারী কেনা হলো রে, হ্যাঁ 25 গ্রাম হলো কী করে বল কী হলো, তো বলছে বিয়েটা এমনি এমনি লাগছে, মোহর টোহর কিছু দিনই মোহর দাম মিলে গা, সাহাবিরে কামলে তোমরা এজন্য মোহর সোনা কিছু জড়ো করো, তো সবাই আপনার সরিষা দানা আপনার ভুট্টা দানা আর পরিমাণ যে সোনা সবাই সংগ্রহ করলো, সংগ্রহ করে খেজুর পরিমাণ একটা বিচির পরিমাণ কিছু সোনা জমা করলো, জমা করে দিয়ে এবার বলছে যা এবার তোমার দিয়ে শুরু বাড়িতে শুরু দিয়ে এলো। মেয়ের বাপ বলছে আরে এতটা তো কোনোদিন আশা করিনি যে এতটা জামাইয়ের কাছ থেকে মেলে পেয়ে নিয়েছি, তখন দিলে খুশি মনে দিলে, এবারে স্যার মন খারাপ, আসলে বলছে কী ব্যাপার এবার তো মুখখানটা তো কমসে কম 500 হবে, ভাল লাগবে দেখে, তাও মন খারাপ, বলছে ইজি মোহর দিন তো খিলাতে পেন না, ওলিমা দিতে পেন, তো ওলিমাও ফেকুর, এবার ওলিমা করে দিল, ওলিমা করে দিয়ে একদম কিছু আটা সংগ্রহ করা হলো আর ছোট একটা ছাগল কেটে দিয়ে কিছু লোককে খাইয়ে দিল, বিয়ের ওলিমা যেটাকে আপনারা বউ ভাত বলেন, কি বলেন বউ ভাত, তো মানে বউকে দেখে এসে টাকা দিবে, ইয়ে তো আবার জাহেলি কাজ, ইয়ে আবার একটা জাহেলি কাজ, আর আংশিক লোককে কারণ তো বলছে বউ ভাত, কেমন বউ ভাত, আপনি 100 লোককে ইনভাইট করেছেন, তো ভাই ভাই করতে যে একজনে বলছে যে মাংস যে কেমন দিবে না দিবে, তো মাংস খেতে বসেছে ও, তো মাংস খেতে বসে গোশ আর ছিটতে পারবে না, তো কড়া হয়ে গেছে ছিটতে পারবে, তো কেমন করে ছিটছে, তো হাত হাত ছিঁড়ে দিচ্ছ, বলছে মন মন খারাপ কার দিয়ে খেতে এলো, এবার যদি রাগ টাক করে যদি বের হচ্ছে, তো বউ ভাতের নামে কী হচ্ছে দেখেন, আপনার ঘরে দিকে আছে নাকি না ওই প্যান্ডেল সাজায়, তা প্যান্ডেলের পাশে টেবিল পেড়ে দিয়েছে, তো টেবিল পেড়ে দিয়ে টাকা ঝাড়তে হবে, এখন টাকা যখন ঝাড়ছে মনে মনে করছে পালাবো কুন্ঢে গেটের সামনে পেয়ে বসা আছে, মাল ঝাড়তে হবে এখন, এবার মনে মনে করেছে সালা হোটেলে যদি সালা 100 টাকা দিত তো কত সুন্দর ভাত মাংস খেতে হতো, আর যদি 500 টাকা না দিই আমি সর্দার মানুষ মেম্বার মানুষ, যদি 500 টাকা না দিতে হবে কেমন লোক দিলে না, তো 500 টাকার নোট নিয়ে একদম বিসমিল্লাহ লয় লিয়ে চলে গেল পাশে যা। আচ্ছা ওলিমাটা কেন হয়, দোয়া দি দোয়া পাওয়ার জন্যে, তো ইয়ারফের দোয়া ফের আলাদা, বারাকাল্লাহু লাকা নাই দোয়া, ও দোয়া আপনা করছে টাকাটা বের করে দিয়ে বলছে এই সালার গে আমি আর কোনো গিয়ে খাবো না, যা গোসের বড় করেছে একটুও ভালো নাই, এর থেকে যদি ভালো হোটেলে খেতে তো 100 টাকা দিয়ে কত সুন্দর ভাত খেতে পেত, এর আর খাবো না খাবো, ই আপনাকে গেল টেল দিয়ে দোয়া দিয়ে ও হাঁটবো, এটা এবার দোয়া আর করবেন জীবনে, বউ ভাত বউকে আপনি বাইরে রাখছেন, না বলছেন বাস তোকে লোক 5টা 10টা লোক দেখতে আসবে এমন করে সাজিয়ে রাখছে, তার আগে 12টা বাজিয়ে দিয়েছেন, আর বলছেন মেয়েটা কত সুন্দর, হ্যাঁ দেখতে দারুণ লাগছে, মানে সব ওরা আগে আল্লাহ বিল প্রশংসা করে নিয়ে সব কিছু নিয়ে বাড়ি, আর ওকে 2 দিন পর ঠেকছে যা বাসুর ঘরে যা ঢুকা, এবার এই এত নোংরামিটা আপনি করেছেন, কি আল্লাহ সাল আপনাকে শিক্ষা দিয়েছে, কোন আলেম বলেছে আপনাকে যে আপনি এরকম সিস্টেম করে আপনি দেখাতে পারবেন,
অথচ আপনি করে রেখেছেন কিন্তু রাবিয়াকে দেখেন সংক্ষিপ্ত সারে একটা বিবাহ হয়ে গেল আরে খুতবাটা দেই যদি কেউ আপনি বলে দেন যে আমি আমার মেয়েকে দিলাম তোমার হাতে খুতবা দিব না এরপরে বিয়েটা হয়ে যাবে এটা গুরুত্ব নয় গুরুত্বপূর্ণ যে আপনি কিভাবে সেটাকে সাজাচ্ছেন এটা আপনাকে করতে হবে কিন্তু সমাজটা এমন হয়ে গেছে যে আজকে খাওয়ার নামে উপঢৌকন যে আমরা খাওয়াচ্ছি আগে আমরা দেখেছিলাম যে ছেলেরা আগে খেত মেয়েরা পরে খেত এখন আমরা করে দিয়েছি আধুনিক টাকা ছেলে মেয়ে সবাই খাচ্ছে ওয়ার মুখের দিকে দেখছে ওয়ার মুখের দিকে কিছু হা করছে তো মুখে দেখছে যে মেয়েটা দেখতে ভালো ওর দিকে পাঁচবার তাকাচ্ছে অথবা এরকম হয়েছে আমার ছোট কথা ভালো মনে পড়ছে রে বাসিলের সঙ্গে খেতে গেছি তো ছেলেরাকে বাড়তে দিয়েছে ছেলে মেয়ে একসাথে বসিয়েছে তো ছেলেরা দিয়ে খাচ্ছে মেয়েরাও খাচ্ছে তো বুড়ি নানির একদিকে আছে আর চেংড়িটি একদিকে আছে ইয়ং বেটি ছেলেটি আর যারা ভাত বাড়ছে তো ভাত বাড়তে 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 তো ভাত দেখছে তারা চ্যাংড়ার দিকে ঢুকছে মাংস তাও চ্যাংড়ার দিকে ঢুকছে ডেলটাও চ্যাংড়ার দিকে ঢুকছে সবই আর চাচি মনে হাত মারছে আর কেউ আর আসে না ঢুক ডেকেও পাই না পাবে কিনা ইয়ংটিকে এইদিকে বসিয়ে দিচ্ছে তো সব কি ছেলে তারা ওই দিকেই ঢুকছে আর ই হাত মেরে চাচি নামি তো হামি ছোট হাসি এত হাসি মেয়েদের গ্রাম গালি ডাকছে তো আর আসে না তো এটা আপনি সিস্টেম করলেন কেন আর মেয়েদের যা ফ্যাশন মেয়েদের অধিকারের কথা বললেন না আমি ঘড়ি বুঝতে পারি না কটা বাজছে কতক্ষণ চলবে আগের কথা আছে তো ঘড়িটা একটু খারাপ হয়ে গেল আপনার কাছে ঘড়ি আছে কটা বাজছে হ্যাঁ 10:19 তাই না আমাকে ওয়ার্নিং দেবেন ঠিক আছে কে আছে ওয়ার্নিং দেবেন আমাকে আদের ব্যাপারে তো ছেলেরা আজ মেয়েরা এমন ভাবে সাজছে খুঁজছে আমি কিন্তু এখন বর্তমানে বিয়ে খাই না আপনি নিজস্ব যতই লোক হোক আমাকে মানুক আর না মানুক আমাকে দাওয়াত দিলে যেখানে এক ছেলে মেয়ে একাকার খাওয়া হয় আমি ওই বিয়েতে কোনোদিন যাই না যতক্ষণ না আমার জ্ঞান হয়েছে যাবেন কেন মেয়ে এমন ভাবে সাজগুজ করে বসে আছে হা করে ভোট চাওয়া দিয়ে কী দেখবো আমি ঘোরা ডিম খাবো কী খাবো আমি ওপেন বাদ বিহারে ঠিকই খেতে কিন্তু আগেকার মা বোনেরা কিন্তু খেত না মুখ লাগিয়ে গোপনে খেত এখনও আছে বাচ্চাচিরা এখনও আছে তারা কিন্তু আমরা মডার্নিং ছেলেমেয়েরা কী করছি যে আমরা আর ওই যুগে নাই এগুলোকে বন্ধ করুন বিবাহ মুহূর্তকে ভালোভাবে দেওয়ার চেষ্টা করুন এগুলো থেকে অন্যায় থেকে বিরত থাকুন আজকে মা বোনদেরকে আমরা থামতে পারছি না কারণ আপনি আপনার মেয়েদেরকে সুশিক্ষা দেননি ভালো দেননি মেয়ে আজকে সমাজটা রসাতলে চলে গেছে মেয়েদের সমান অধিকার মেয়েরা